সমগ্র বিশ্ব দেশৰ লগতে ৰাজ্যৰ ইছলাম ধৰ্মাৱলম্বী ৰাইজে আজি উদযাপন কৰিছে পবিত্ৰ ঈদ উল আজহা। এয়া টিয়কৰ ঐতিহাসিক কাকজান ঈদগাহৰ দৃশ্য। ঐতিহাসিক ঈদগাহখনত হাজাৰ হাজাৰ ইছলাম ধৰ্মাৱলম্বী ৰাইজে পুৱাই নামাজ সমাপন কৰি প্ৰশংসাৰে উপচালে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক। ঈদগাহখনৰ সভাপতি মৌলানা মুছাদিক হুছেইনে ৰাইজৰ হৈ কয় যে বিভিন্ন ধৰ্ম জাতি জনগোষ্ঠীৰ সমন্বয়ৰে উজ্বলি থকা অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সাৱলীলভাৱে শান্তি সম্প্ৰীতি অটুট ৰাখিবলৈ চেষ্টা কৰিছে। ঈদৰ কোৰবানীক লৈ চলি থকা বিতৰ্ক অৱসান ঘটাই ইছলাম ধৰ্মৰ প্ৰতি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে দেখুওৱা সন্মানে আমাক আপ্লুত কৰিলে। উল্লেখযোগ্য যে বিতৰ্কৰ মাজতে শেহতীয়াকৈ ৰাজ্য চৰকাৰ আৰু উচ্চতম ন্যায়ালয়ে কোরবানী সম্পর্কত যে রায়দান ঘোষণা করলে তাক লৈ এতিয়া সকলো উৎফুল্লিত হৈ পৰিছে। আমি সকলো মুসলমানবাসী রাইজে সম্মিলিত হৈ পেলাই আমি কাকজান ঈদগাহ ময়দানত আমি ঈদ উদযাপন করল। ঈদের নামাজ আমি সকলে পড়িল। আমার আমার মাজত যে উৎকণ্ঠা হয়ে আছিল সেই উৎকণ্ঠাটা হল মাননীয় শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আর লগতে আমার উচ্চতম ন্যায়ালয়ে যেটা আমার ঘোষণা করলে যেটো আমাক কলে যে আপনাদের যে ধরনের কোরবানী করব পারে ঠিক তেনেধরণে করব পাৰিব। আমি ঠিক তেনেধরণে আমি করবর কারণে আমার যেটো মাজত আমার মাজত উৎকণ্ঠা হয়ে আছে ও উৎকণ্ঠাটা অবকাশ ঘটাই পেলায় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে যেটো আমাক ঘোষণা করে দিলে যে আপনাদের যে ধরনের আগতে করেছিল কোরবানী ঠিক তেনেধরণে করব। আমি বহুত সুখী হলো তেখেতক আমার কাকজান ঈদগাহ পরিচালনা সমিতির ফলের মই সভাপতি হয়ে মোল্লা মুছাদিক হুসেইন সাহেবে মই তেখেতসকলক মই ধন্যবাদ জ্ঞাপন করেছো। আমি সরকারের যেটো আবেগ আমি আদেশ দিছিলে আদেশ মানি পেলে আমি কাম করে যাম আর আমার মাজত ইয়াত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার সময় মিলে আমি কামিলে আমি সকলে করে থাকো। আজিলেকে কোনো দিনাখন আমার মাজত কোনো ভেদাভেদ অহা নাই আর অদূর ভবিষ্যতেও নাহে। গতিকে উজনি অসমৰ ভিতৰত এই কাকজান ঈদগাহখন এখন এখন অত্যন্ত মন্দত এখন ঈদগাহ হয়। এই ঈদগাহ ময়দানত আমি এই সুযোগতে আমি ডক্টর হিমন্ত শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রীক আমি এদিন আহ্বান জানাইছো আমার এই ঈদগাহলে আহক তেখেতক আমি সম্ভাষণ জানাম আর তেখেতক আমি আদরণি জানাম আর তেখেতে যে ধরনের আমার সরকারখন চলাই লৈ গৈছে তেখেতৰ লগত আমি এই ঈদগাহবাসী আমি আছো কাকজান বাকী আছো আমি ধন্যবাদ জানাইছো আর তেখেতে আগলেও অসমখন যে ধরনের চলাই লৈ গৈছে ঠিক তেনেদরে আরো ভালদরে চলাই লৈ যাবৰ কাৰণে তেখেতৰ কাৰণে আমি আজি আশীর্বাদ কৈছো। অসম আদিত্য টিয়ক।